আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আরো একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা হচ্ছে কলা বাগান। আসলে কলা বাগান প্রত্যেকটা কলার মধ্যেই এখন বর্তমানে ছড়িয়ে আসছে। তো যে দেখেন প্রত্যেকটা কলার মধ্যেই ছড়িয়ে আসছে। আর এই বাগানটা আসলে অনেক বড়, এইভাবে দেখাতে গেলে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা বড় বাগান, কলা বাগান। তো এই দিক দিয়ে আবার সেই যে সরু রাস্তা আছে, প্রত্যেকটা গাছের মধ্যেই কলা আসছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে সবরি, যেটাকে সাগর কলা বলা হয় আর কি। বিভিন্ন ধরনের আইটেমের কলা আছে। তো ভাবছিলাম যে মনে হয় একটা করে মনে হয় এক জাতের কলা, কিন্তু না, এটা আমাদের ভিন্ন রকম ভিন্ন জাতের কলা আছে। তো এবং মালিকের সাথে কথা বললাম, তো উনি বললো না, আমার এই কলা গাছগুলো শুধু একটারই আইটেম না, এটা আমাদের আরও ভিন্ন রকম ভিন্ন আছে। তো তখন বললাম যে কী রকম, উনি বললো যে এটা আমাদের আসলে সাগর কলা আছে, সবরি কলা আছে, তারপর ভীমাইটটা কলা আছে, এরকম আর কি। তো কলার বাগান করে মোটামুটিভাবে লাভবান। আর এটা আমরা গ্রাম অঞ্চলে বসে ট্রাই করতে পারি। এই দিক থেকে দেখেন বাগানটা যদি দেখাই তাহলে অনেক বড় বাগান কিন্তু, ঠিক আছে। আর এই প্রত্যেকটা ইয়ার মধ্যেই কিন্তু কলা আসছে। তো আসলে সচরাচর গ্রামের মধ্যে এরকম বাগান আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই জায়গার মধ্যে হয়তো জমি চাষ করলে, ধান বা বর্গা করলে, এগুলো কিন্তু বেশি তেমন কিছু পাওয়া যেত না। কিন্তু কলা যেটা, তো আমরা অনেকেই জানি যে সারা বছর এইটা ফলন হয়, ফলনশীল হয়। এই যে দেখেন কলা, এই যে গোলা, তারপরে ওই যে আরও ওই যে এখানে হচ্ছে। তো আসলে গাছগুলো অনেক লম্বা, তো হয়তো ক্যামেরাটা দিয়ে দেখানো যাচ্ছে না বা আরও এ করা যাচ্ছে না। আমি ট্রাই করতেছি একটু কাছে গিয়ে আর একটু করার জন্য। ছোটো ছোটো বাগান আছে, যে বাগানগুলো একবারে কাছের, এইগুলোর মধ্যে করার চেষ্টা করতেছি। তো আসলে এরকম কলার বাগান আসলে আমি মুগ্ধ এবং মনোমুগ্ধকর, যে প্রত্যেকটা বাগানের মধ্যে কিন্তু এখন কলা ছড়ি আসছে। আর এই কলা ছড়িগুলো আসলে মূলত দেখেন, এই যে দেখেন কলা ছড়িগুলো কিন্তু মোটামুটি কলা প্রত্যেকটা মধ্যেই কিন্তু ভালো কলা আসছে। এই যে দেখেন ভালো কলা আসছে। তো এরকম আর কি, যে প্রত্যেকটা বাগান যদি একজন সংমিশ্রিতভাবে ভালোভাবে ব্যবহার করা যায়, ভালো কোনো কাজের উদ্যোগ করা যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু সুফল পাওয়া যায়, ঠিক আছে। এই কলাগুলো ছোট, আর এই যে দেখেন এখানে যে সাগর কলাগুলো আছে, সাগর কলাগুলো কিন্তু অনেক বড়। এই যে দেখেন এগুলো অনেক লম্বা হবে, এগুলো অনেক লম্বা হবে, এই যে এরকম এগুলো অনেক লম্বা হবে। তো এই যে দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে এখন কলা ছড়িয়ে আসছে, এই যে কলা ছড়িয়ে আসছে, কলা হচ্ছে, হবে এরকম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আপনাদের দ্বারাই কিন্তু আমি, আপনাদের ভালোবাসাই কিন্তু আমি, যে এগুলো আমাদের যে দেখেন কলা কলা ছড়ি হচ্ছে, এখন কলাগুলো এখন ছোটো, তো এই কলাগুলো বড় হবে আর বাজারে বাজারজাত করার জন্য বিক্রি করা হবে। আর এই কলাগুলোই আমরা খাই, আমরা এ করি, তো আপনারা কিনেন আমরা খাই, এই আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আতিকুর রহমান খান পলাশ।